গুড মর্নিং এভরিওয়ান, আমি তোমাদের নির্জর স্যার নিয়ে এসেছি সেকেন্ড ক্লাস নিয়ে, ক্লাস টুয়েলভের ফ্লেমিঙ্গো বুক থেকে নেওয়া একটা কবিতা যার নাম কিপিং কোয়াইট। এই যে কবিতাটা, এই কবিতাটা লিখেছেন পাবলো নেরুদা। ওকে, তো ওনার যে ফুল নেম সেটা আমাদের জানা খুবই দরকার। তো নেফতালি রিকার্ডো রে বাসোল্টো আমি বোর্ডে লিখে দিয়েছি। ওকে, আর উনি যখন জন্মগ্রহণ করেছেন ওই সালটা ছিল 1904 এবং উনি যখন মারা গেছেন তখন 1973। ওকে, আর ইনি চিলি শহরে জন্মগ্রহণ করেছিলেন। তো অথর সম্পর্কে আমাদের বেসিক্সগুলো আমরা জেনে নিলাম, সবাই একটু কাইন্ডলি নোট করে নেবে বা শিখে নেবে। আর একটা কথা ইনফরমেশন, টেক্সট বুকটা নিয়ে বসো, কারণ এই কবিতাটা মধ্যে যতগুলো লাইন আছে প্রত্যেকগুলো লাইন ডিফারেন্ট মিনিং। ওকে, প্রত্যেকগুলো লাইনে ডিফারেন্ট মিনিং, সো কনসেন্ট্রেটটা একটু বাড়িয়ে পড়তে হবে। ওকে, তারপরে দেখো তোমাকে কি বলেছে, এই কবিতাটার নাম হলো কিপিং কোয়াইট। কিপিং কোয়াইট কবিতাটার কি, কিপিং কোয়াইট কি, কিপিং কোয়াইট মানে হলো চুপ থাকা, মিন্স ইন্ট্রোস্পেক্ট করা। ইন্ট্রোস্পেক্ট মানে হলো সেলফ রিয়েলাইজেশন, ঠিক আছে, নিজের মধ্যে নিজেকে জানা, নিজেকে বুঝা, বুঝা গেছে কিনা দেখো। তো দেখো, আর এই কবিতার যে মেইন বেসিক থিম এইটা হলো কি, পিস অ্যান্ড ব্রাদারহুড, অর আমরা বলতে পারি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বুঝা গেছে কিনা দেখো। তো এই কবিতার মধ্যে পোয়েট যে লাইনগুলো লিখেছেন এগুলো আমরা স্টেঞ্জে ওয়াইজ এক্সপ্লেন করবো। এখন একটু মন দিয়ে শোনো, কারণ প্রত্যেকটা লাইনের ডিফারেন্ট মিনিং। বইটা আবারও বলছি সামনে নিয়ে বসো। দেখো ফার্স্ট লাইন, ফার্স্ট স্টেঞ্জে, নাও উই উইল কাউন্ট আপ টু টুয়েলভ। পয়েট বলছেন আমাদেরকে টুয়েলভ পর্যন্ত কাউন্ট করার জন্য। টুয়েলভ মিন্স কি, টুয়েলভ আওয়ার্স এ ডে অর টুয়েলভ আওয়ার্স এ নাইট। এখানে পয়েট বোঝাতে চেয়েছেন এ লং পিরিয়ড অফ টাইম, আমরা যেন কাউন্ট করি আপ টু টুয়েলভ পর্যন্ত। অ্যান্ড উই উইল অল কিপ স্টিল, আমরা সবাই যেন ওই সময়টাতে চুপ থাকি, ইন্ট্রোস্পেক্ট করি। এটা হলো প্রথম দুইটা লাইনের মিনিং। তারপরে স্টেঞ্জাতে দেখো কি বলেছে, ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ। ফেস অফ দ্য আর্থ মিন্স ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য আর্থ, আর্থের ডিফারেন্ট কান্ট্রিজের কথা বলছেন পয়েট। কি করতে, লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, আমরা যে যে কান্ট্রি লুক হই না কেন, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া যে কান্ট্রির লুকে হই না কেন, আমরা যেন সবাই একটু সময়ের জন্য চুপ থাকি, সেলফ রিয়েলাইজেশনটা করি। তারপর বলছে লেটস স্টপ ফর ওয়ান সেকেন্ড, এক সেকেন্ডের জন্য হলেও যেন আমরা চুপ থাকি, অ্যান্ড নট মুভ আওয়ার আর্মস সো মাচ, আমরা যেন আমাদের বাহুগুলোকে বেশি না নাড়াই। এখানে আর্মসের দুইটা মিনিং দেখিয়েছে, হ্যান্ড আর উইপেন, হ্যান্ড না নাড়ানোর কথা বলছে, উইপেন না নাড়ানোর, উইপেন ইউজ না করার কথা বলছে, মিন্স আমরা যেন কেউ কাউকে আক্রমণ না করে বসি, একটা কান্ট্রি আরেকটা কান্ট্রিকে যেন অ্যাটাক না করে বসে। মিন্স পয়েন্ট বলছেন আমরা যেন আমাদের সেলফ রিয়েলাইজেশনটা বাড়াই ইন্ট্রোস্পেক্টের মাধ্যমে, এই কথাটা বুঝাতে চেয়েছেন। ঠিক দেখো, তারপরে স্টেঞ্জাতে লিখেছেন ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট, এটা একটা অ্যাট্রাকটিভ ইউনিক একটা মোমেন্ট হয়ে দাঁড়াবে। কীভাবে, যদি আমরা সবাই ইন্ট্রোস্পেক্ট করি অ্যাট এ টাইম, পুরো পৃথিবী সাইলেন্ট মুডে চলে গেল, সবাই ইন্ট্রোস্পেকশনে চলে গেল, তাহলে কি এটা একটা অদ্ভুত ব্যাপার নয়? নিশ্চয়ই একটা অদ্ভুত ব্যাপার। তারপর দেখো বলেছে ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট উইদাউট রাশ, সবাই যখন সাইলেন্ট থাকবো থাকবে না কি স্পিড, দ্রুততা, উইদাউট রাশ, উইদাউট ইঞ্জিনস, কোনো ইঞ্জিনের দরকার আছে, সবাই সবাই ঘরে বসে যদি ইন্ট্রোস্পেক্ট করি কেউ কি আর বেরোবে, তাহলে ইঞ্জিনগুলো চলবে না, কে চালাবে, আমরাই তো চালাই, তো আমরাই তো ইন্ট্রোস্পেকশনে আছি, তাহলে আমাদের মধ্যে থাকবে না কি রাশ, থাকবে না ইঞ্জিনস। কী হবে দেখো, উই উড অল বি টুগেদার, আমরা সবাই একত্রিত হয়ে যাব, ইউনাইটেড হয়ে যাব, কিভাবে হয়ে যাব, ইন এ সাডেন স্ট্রেঞ্জনেস, অদ্ভুত আকারে আমরা সবাই একত্রিত হয়ে যাব। তাহলে এই আমি খুব মানে স্পিডে কমপ্লিট করছি, কারণ কি তোমরা যেন পুরো ভিডিওটা ভালো করে দেখো, অবজার্ভ করো, বারবার দেখো, তাহলে বুঝে যাবে। তো আমি পরের স্টেঞ্জাতে চলে যাচ্ছি। দেখো বলছে ফিশারম্যান, আমি তোমাদের সময়টা নিতে চাই না আর কি, শেষ কথা। তো দেখো ফিশারম্যান ইন দ্য কোল্ড সি, যারা ফিশারম্যান আছেন কোল্ড সি এর মধ্যে, যারা মাছ ধরেন তাদেরকে আমরা ফিশারম্যান বলি। ফিশারম্যান ইন দ্য কোল্ড সি উড নট হার্ম ওয়েলস, তারা কাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না, ডিস্টার্ব করবে না, ওয়েলস মিন্স মাছ, তিমি মাছ বা বড় বড় মাছের কথা বলা হয়েছে। তো যারা মাছ ধরেন তারা মাছদেরকে ধরবে না, তাহলে
স্বাধীনতাটা কে ফিরে পাবে, ফ্রিডমটা কে পাবে? ফিশ মাছগুলো তাদের স্বাধীনতা ফিরে পাবে। ইন্ট্রোস্পেকশনে কে থাকবে? ফিশারম্যান। আর আমরা যদি ব্রডার সেন্সে ভাবি, ফিশারম্যানকে আমরা হিউম্যান বিইংও ধরতে পারি। হিউম্যান বিইং যদি ইন্ট্রোস্পেকশনে থাকে তাহলে এনিম্যালদের কোনো ডিস্টার্বেন্স হবে না, এনিম্যালরা তারা তাদের মতো করে চলতে পারবে। বুঝা গেছে কিনা দেখো, এইভাবে ডিফারেন্টভাবে ভেবে ভেবে কবিতাটাকে পড়ো, আনসার করো, লাইন বাই লাইন পড়ে এক্সপ্লেইন করো, 100% শিওর ফুল মার্কস তোমরা তো পাবেই। তারপর দেখো কি বলেছে, অ্যান্ড দ্য ম্যান গ্যাদারিং সল্ট, যারা সল্ট গ্যাদার করে, মিনস লবণ, বুঝতেই পারছো লবণের জলে হাত চুবালে কেমন হবে, হাতটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় না? তো দেখো যারা আমাদের জন্য লবণের কাজটা করে তাদের কী অবস্থা হয়, তাদেরও তো রেস্টের একটু দরকার আছে, তাদেরও তো রেস্ট করার দরকার আছে। তো তারা কি করতে পারবে, তারা অ্যান্ড দ্য ম্যান গ্যাদারিং সল্ট উড লুক অ্যাট হিজ হাট হ্যান্ডস, তারা তাদের ক্ষতবিক্ষত হাতগুলোকে দেখতে পারবে, তারাও নিজের জন্য একটু সময় পাবে, নিজেকে বুঝবে। আর পয়েট এইটাই আমাদেরকে বলতে চাইছেন, আমরা যে যে জায়গাতেই থাকি না কেন আমরা যেন নিজেদেরকে একটু বুঝি, নিজেদের জন্য যেন আমাদের কাছে কিছুটা সময় থাকে, দ্যাট ইজ সেলফ রিয়েলাইজেশন অর ইন্ট্রোস্পেকশন। আর এটার মাধ্যমে যেটা বাড়ে দ্যাট ইজ ব্রাদারহুড, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এই জিনিসগুলোর উপরেই পয়েট খুব বেশি গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমি এ লাইনটা তোমাদেরকে একটু ক্লিয়ারলি বলতে চেয়েছি, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো বলেছে, আবার যদি ম্যান গ্যাদারিং সল্ট অ্যাজ এ হোল ভাবি, তাহলে আমি লিখে দিয়েছি দেখো, হার্ড ওয়ার্কিং পিপলস, যারা খুব কঠোর পরিশ্রম করছে, সবাই আমরা কাজ করছি, তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সময় থাকা দরকার, তাদেরকে নিজেকে নিয়ে ভাবা দরকার। আর এই জিনিসটাই পয়েট এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, দ্যাট ইজ কিপিং কোয়াইট, পাবলো নেরুদা। বুঝেছ, খুবই একটা সুন্দর কনসেপচুয়াল পোয়েম, যদি পড়ো ভাল লাগবে। তারপর দেখো তার ঠিক পরের স্টেঞ্জাতে লিখেছেন, দোজ হু প্রিপেয়ার গ্রিন ওয়ার্ডস, যারা গ্রিন ওয়ার তৈরি করছেন। এই জায়গাটাতে একটু মিসকনসেপশন হয় স্টুডেন্টদের, বলে দিচ্ছি, গ্রিন ওয়ার্ডস মিনস ওয়ার অ্যাগেনস্ট এনভায়রনমেন্ট, পরিবেশটাকে যারা ধ্বংস করছে। অনেকে গ্রিন ওয়ার্সটাকে মানে সবুজ বিপ্লবের সাথে রিলেট করে ফেলো, এটা করবে না। গ্রিন ওয়ার্স মিনস ওয়ার অ্যাগেনস্ট এনভায়রনমেন্ট, যারা পরিবেশটাকে ধ্বংস করছে তাদের কথা বোঝাচ্ছে। ওয়ার্স উইথ গ্যাস, যারা গ্যাস মানে গোলাবাজি করা এসব জিনিসের কথা বলছেন, এবং ওয়ার্স উইথ ফায়ার, যারা আগুন নিয়ে খেলা করছেন, পৃথিবীটাকে ধ্বংসের পথে ফেলে দিচ্ছেন, তাদের কথা বলছে। ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স, হয়তো যুদ্ধটা তারা জিতে যায় কিন্তু কোনো সার্ভাইভার বেঁচে থাকার মানুষ থাকে না, তাহলে এগুলো করার কোনো মানেই হয় না। এই জিনিসটা পয়েন্ট আমাদেরকে বুঝাতে দিয়েছেন। তারপর বলেছেন, উড পিট অন পুট অন উড পুট অন ক্লিন ক্লথস, বলেছেন আমাদের চিন্তাধারার যেন পরিবর্তন করি, এই জিনিসগুলো যেন আর আমরা না করি, কি না করি, গ্রিন ওয়ার্স ক্রিয়েট না করি, ওয়ার্স উইথ গ্যাস না করি, ওয়ার্স উইথ ফায়ার এগুলো যেন না করি, তাহলে নতুন একটা ধারণা আসবে, আমরা নতুনভাবে আমাদের জীবনটাকে শুরু করতে পারবো। এই জন্য বলেছেন উড পুট অন ক্লিন ক্লথস, এটা একটা সিম্বলিক লাইনের মতো কবি ইউজ করেছেন, মিনিংগুলো লিখে দিয়েছি তোমরা পড়ে নেবে। তারপর দেখো, অ্যান্ড ওয়াক অ্যাবাউট উইথ দেয়ার ব্রাদার্স, মানে এখানে বলছে নতুন কাপড় পরা, নতুন পরিধান করা, মানে নতুন করে বাঁচতে শেখা, আমরা যেন নতুন করে ব্রাদারহুডটাকে আবারও তৈরি করতে পারি। আর এটাই পয়েন্ট আমাদেরকে বুঝাতে চেয়েছেন এই লাইনগুলোর মাধ্যমে। একটু ভালোভাবে পড়বে, ইন দ্য শেড ডুইং নাথিং, মানে আমরা সবাই একত্রিতভাবে চলে যেন শান্তি অবজারভেশন করতে পারি, শান্তিটাকে ছড়াতে পারি, অবজারভেশন পাওয়াটা যেন আমাদের মধ্যে বাড়ে। তাহলে আশা করি বুঝতে পারছো। আমি নেক্সট চলে যাচ্ছি, কবিতাটা অনেকটাই বড়, লিখতে লিখতে দেখি দুই সাইডে কাভার হচ্ছে না, তো আমি একদম ওই সাইডে লিখে দিয়েছি, তো এই সাইডটা একটু ফলো করো। নেক্সট স্টেঞ্জাতে বলেছে, হোয়াট আই ওয়ান্ট শুড নট বি কনফিউজড, আমি যে জিনিসটা চাইছি যেন আমরা কনফিউজ না হয়ে যাই, কি উইথ টোটাল ইনঅ্যাক্টিভিটি। এখানে পোয়েট আমাদেরকে ইন্ট্রোস্পেক্ট করতে বলেছে, সাইলেন্স থাকতে বলছে, এরা তো এই নয় যে আমরা আমাদের কাজটাকে ছেড়ে দেব, মানে উনি আমাদেরকে সাইলেন্স থাকার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে বলছে আমরা যেন আরও ফার্দার কাজটাকে বাড়াতে পারি, কাজটাকে করতে পারি, মিন্স আমরা যেন সমস্ত কিছুতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারি। ক্লিয়ার কিনা দেখো লাইনটা। তারপর বলেছে, লাইফ ইজ হোয়াট
ইট ইজ অ্যাবাউট, বলছে জীবন হলো কি একটা অ্যাক্টিভিটি, লাইফের মধ্যে কি থাকতে হবে, স্পার্ক থাকতে হবে, অ্যাক্টিভিটি থাকতে হবে, চুপ করে বসে গেলাম দ্যাট ইজ নট এ লাইফ, এই জিনিসটা মনে রাখবে। তারপর বলেছে আই ওয়ান্ট নো ট্র্যাক উইথ ডেথ, আমি কোনোভাবেই নেগেটিভিটি ডেথ এর সাথে অ্যাসোসিয়েট হতে চাই না, সম্পর্কবদ্ধ করতে চাই না, মানে আমি কিছু করতে চাই উইথ অ্যাক্টিভিটি, ক্লিয়ার। তারপর বলেছে ইফ উই ওয়ার নট সিঙ্গেল মাইন্ডেড, আমরা যদি সিঙ্গেল মাইন্ডেড না হই, ম্যাক্সিমাম পিপল অ্যারাউন্ড আস আর সিঙ্গেল মাইন্ডেড, ব্রডার মাইন্ডেড পিপল তো খুব কমই হয় না, তো কবি পয়েন্ট বোঝাতে চেয়েছেন ইফ উই ওয়ার নট সিঙ্গেল মাইন্ডেড, আমরা যদি সিঙ্গেল মাইন্ডেড না হই অ্যাবাউট কিপিং আওয়ার লাইফ মুভিং, আমাদের জীবনটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য, ম্যাক্সিমাম পিপল কী করি সিঙ্গেল মাইন্ডেড হয়, আমি কীভাবে সেটেল হবো, আমি কীভাবে দাঁড়াবো, সমাজটাকে নিয়ে ভাবি না। তো পয়েন্ট বলছেন আমরা যদি একটু ব্রডার সেন্সে ভাবি, আমাদের জীবনটাকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে ভাবি, তাহলে কী হবে, আমরা যদি সিঙ্গেল মাইন্ডেড না হই আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড ফর ওয়ান্স কুড ডু নাথিং, আমরা যদি একটু চুপ করে থাকি, মানে একটু আবার ইন্ট্রোস্পেক্ট করি, তাহলে কী হবে, পার হ্যাপস এ হিউজ সাইলেন্স, হয়তো একটা বিরাট বড় একটা নিরাপত্তা, হিউজ সাইলেন্স মাইট ইন্টারাপ্ট দিস স্যাডনেস, তাহলে ওই সাইলেন্সটা ক্রিয়েট হবে এবং ওই দুঃখটাকে আমরা গুছাতে পারবো, আমরা ভুলে থাকতে পারবো, নেগেটিভিটিগুলোকে আমরা এগিয়ে যেতে পারবো কোথায়, পজিটিভিটির মাধ্যমে, ক্লিয়ার কিনা দেখো। তারপর বলেছে অফ নেভার আন্ডারস্ট্যান্ডিং আওয়ার সেলফ অ্যান্ড অফ থ্রিয়েটিং আওয়ার সেলফ উইথ ডেথ, আমরা কখনো কী করবো, আমরা যেই জিনিসগুলোর মধ্যে বুঝি না, মাইট ইন্টারাপ্ট দিস স্যাডনেস অফ নেভার আন্ডারস্ট্যান্ডিং আওয়ার সেলফ, যে জিনিসগুলোর মধ্যে আমরা নিজেকেই বুঝতে পারি না, ওই রিয়েলাইজেশনের মাধ্যমে আমরা নিজেকে বুঝতে পারবো এবং কী হবো, অ্যান্ড অফ থ্রেটেনিং আওয়ার সেলফ উইথ ডেথ, আর আমরা মৃত্যুর ভয়কে ভয় পাবো না, আমরা মৃত্যুকে জয় করব এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব উইথ অ্যাক্টিভিটিস, কাজের মাধ্যমে। এই জিনিসটাই পয়েন্ট এই লাইনগুলোর মধ্যে বুঝাতে চেয়েছেন, দেখো প্রত্যেকটা লাইন ডিফারেন্ট মিনিং, প্রয়োজনে তোমরা থেমে থেমে পজ করে করে দেখে দেখে বুঝো, লাইন বাই লাইন এক্সপ্লেন করো, তাহলে দেখবে আরও বুঝতে পারবে, আর কোথাও কোনো ডাউট থাকলে আমাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে আনসার করবো। তারপর দেখো কি বলেছে নেক্সট স্ট্রেঞ্জার, পার হ্যাভস দ্য আর্থ ক্যান টিচার্স, বলছে দেখো দ্য আর্থ ক্যান টিচার্স, আর্থ মানে এখানে নেচার, নেচার প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, প্রকৃতি আমাদেরকে কী শিক্ষা দেয়, অ্যাজ ওয়েন এভরিথিং সিমস ড্যাড, প্রকৃতির মধ্যে দেখবে গাছগাছালিগুলো মৃত প্রায় মনে হয়, এরা তো কোনো সারা করে না, সারা তো আমরা করি না, অ্যাজ ওয়েন এভরিথিং সিমস ড্যান, সমস্ত কিছু যখন মৃত প্রায় মনে হয়, অ্যান্ড লেটার প্রুভস টু বি অ্যালাইভ, পরে এটা জীবিত রূপে আমাদের কাছে প্রকাশ পায়, যদি একটা গাছ স্টিলভাবে দাঁড়িয়ে থাকে মৃতই মনে হয়, যদি নড়ে মনে হয় এটার মধ্যে প্রাণ আছে, এটা আমরা একটা এক্সাম্পল, আরও বড় একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, যে কোনো সিড বীজ, একটা বীজকে কেমন মনে হয় যেটার মধ্যে কোনো প্রাণ নেই, ধান গাছ হতে পারে, যে কোনো এনি কাইন্ড অফ ট্রি, ঠিক আছে হতে পারে, এই গাছটার মধ্যে মানে বীজটার মধ্যে সিডটার মধ্যে কোনো প্রাণ নেই, যখন সিডটার মধ্যে সিডের মধ্যে আমরা প্রপার ওয়েতে এটাকে প্ল্যান্ট করি, তাহলে কিন্তু একটা বড় গাছ হয়ে যায়, তো যখন বীজ ছিল এটার মধ্যে প্রাণ নেই, যখন বীজটাকে প্রপার ওয়েতে লাগানো হচ্ছে তখন এটা একটা বড় গাছ হয়ে যাচ্ছে, তো প্রাণের সঞ্চার হচ্ছে, একটা সিড থেকে গাছ হয়ে যাওয়া যে ডিফারেন্সটা, তাহলে আমরা কেন আমাদের লাইফটাকে সেটেল করতে পারবো না, একটা সিড দের মধ্যে প্রাণ নেই পরে গাছের মধ্যে প্রাণ আছে, তাহলে এমন কোনো কাজ নেই যেটা আমরা করতে পারবো না, আর এই জিনিসটাই আমাদেরকে কোথা থেকে শিখতে হবে, থ্রু দ্য এনভায়রনমেন্ট থ্রু দ্য নেচার, জাস্ট পজিটিভলি ইমপ্লাইড করতে হবে, ইমপ্লাই করতে হবে আমাদের লাইফের মধ্যে আর কিছু নয়, এই জিনিসটা বোঝাতে চেয়েছেন দ্য পোয়েট পাবলো নেরুদা, পাবলো নেরুদা। তারপর দেখো কি বলেছে, পারহ্যাপস দ্য আর্থ ক্যান টিচ আস অ্যাজ ওয়েন এভরিথিং সিমস ড্যাড অ্যান্ড লেট আস প্রুভস টু বি অ্যালাইভ, পরে এটা জীবিত হয়ে যায়, ঠিক লাস্ট দুইটা লাইন দেখো কত সুন্দর করে বলছেন দ্য পোয়েট, নাও আই উইল কাউন্ট আপ টু 12, আমি এখন 12 পর্যন্ত কাউন্ট করব, অ্যান্ড ইউ কিপ কোয়াইট অ্যান্ড আই উইল গো, কি বলছে দেখো কবি, নাও আই উইল কাউন্ট আপ টু 12, এখন আমি 12 পর্যন্ত গুনবো, মানে মিন্স দ্য পোয়েট, অ্যান্ড ইউ কিপ কোয়াইট, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকে কি করবে, রিয়েলাইজ করবে ইউর অ্যাক্টিভিটিস, তোমাদের অ্যাক্টিভিটিসগুলো তোমরা রিয়েলাইজ করো, অ্যান্ড আই উইল গো, আমি তো চলেই যাবো, আমি তো রিয়েলাইজেশন করে চলেই যাবো, নেক্সট জেনারেশনটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের হাতে, এই কথাটা বলে কবি কবিতাটাকে শেষ করেছেন। আর আমরা যদি এক কথায় বলতে যাই, এই কবিতার মধ্যে যে এইম, পোয়েটের যে এইম ছিল সেটা ছিল কি, টু অ্যাচিভ ইউনিভার্সাল পিস
and togetherness and brotherhood. আর এই বলে আমি আমার কবিতাটাকে শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো কমেন্ট থাকে, কোনো কিছু বুঝার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। আর কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, এগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো পড়ে নেবে। ফেস অফ দ্য আর্থ, অন দ্য ফেস অফ দ্য আর্থ, এটা থেকে কোশ্চেন থাকে। অ্যান্ড নট মুভ আওয়ার আর্মস সো মাচ, এটা থেকে কোশ্চেন থাকার চান্সেস থাকে। এক্সোটিক, ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট, এটা থেকে কোশ্চেন থাকে। আমি সিবিএসসির অনেকগুলো স্যাম্পল পেপার দেখেছি, যেগুলো রিপিটেড কোশ্চেন হয়, এগুলো থেকে আমি জাস্ট অ্যাট এ গ্লেন্স তোমাদেরকে বলেছি, পরে আরও ডিটেল বলে দেবো ক্লাসের মাধ্যমে। তারপরে দেখো উইদাউট ইঞ্জিনস, এটা থেকে কোশ্চেন থাকে। তারপর থাকে কি ফিশারম্যান দ্য কলসি, এটা থেকেও কোশ্চেন থাকে আমি দেখেছি। তারপরে এটা থেকে থাকে ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স, গ্রিন ওয়ার্স, এটা থেকে একটা কোশ্চেন, প্রত্যেকটার থেকেই কোশ্চেন থাকছে দেখলাম, মোটামুটি থেকেই যায় কোশ্চেন। আর এটা থেকে থাকছে আবার, এটা থেকে দেখলাম যে আই ওয়ান্ট নো ট্র্যাক উইথ দ্যাট, এগুলো থেকে এক্সপ্লেনেশন থাকে। তারপরে এইটা খুব সুন্দর একটা প্যারাগ্রাফ, পারহ্যাপস দ্য আর্থ ক্যান টিচেস অ্যাজ ওয়েন এভরিথিং সিমস ড্যাড অ্যান্ড লেটার প্রুভস টু বি অ্যালাইভ, এটা থেকে কোশ্চেন থাকে, এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে। আর এই বলে আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।